গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা রাতে ধর্মনগর থানার পুলিশ এবং আসাম রাইফেলস জওয়ানরা ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকায় হোসেন আলীর বাড়িতে অভিযান চালায়। পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানকারী দলটি হোসেন আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে 22.5 গ্রাম হেরোইন উদ্ধার করে, কিন্তু পুলিশের উপস্থিতির আঁচ পেয়ে হোসেন আলী বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তার বাড়ি থেকে উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। ধর্মনগর থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান। তিনি আরও জানান, পলাতক হোসেন আলীকে জালে তুলতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ওয়েস্ট চন্দ্রপুরে একটা বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস আছে। অ্যাকর্ডিংলি আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের অ্যান্টি ড্রাগস টিম আছে একটা, সেটাকে নিয়ে আমাদের ধর্মনগর থানার পুলিশ সবাই মিলে আমরা ওয়েস্ট চন্দ্রপুরে হাসান আলীর বাড়িতে আমরা রেড করি। আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেলসও ছিল। ওই বাড়িতে রেড করার পরে আমরা ওই বাড়ি থেকে 2টা প্লাস্টিকের কেসের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছি। সাক্ষীগণের সামনে গুলি ওজন করে দেখা গেল যে প্রায় 22.5 গ্রাম হিরোইন ওই প্যাকেটে আছে আর কি। স্যার, কালো বাজারের মূল্য কত হতে পারে? বাজার মূল্য অনুমানিক 1 লক্ষ টাকা হবে। কাউকে কি গ্রেপ্তার করেছেন? না, বাড়ির মালিক হোসেন আলী পলাতক, তার বিরুদ্ধে আমরা একটা NDPS একটা কেস নিচ্ছি এবং বাকি সব লিগ্যাল প্রসিডিউর মেনটেন করা হচ্ছে। উল্লেখ্য, পশ্চিম চন্দ্রপুরের হোসেন আলী দীর্ঘদিন ধরে ড্রাগসের ব্যবসা চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট বিষয়ে পুলিশের কাছে আগাম খবর ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ এতদিন তার বাড়িতে অভিযান চালায়নি। বুধবার সন্ধ্যা রাতে তার বাড়িতে অভিযান চালালেও হোসেন আলীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।